আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। চলতি আইপিএলে সবচাইতে বেশি সংখ্যক 200+ রানস হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইভেন মুম্বাই ইন্ডিয়ান্স সবচাইতে বেশি সংখ্যকবার 200+ রানস করেছে, ইভেন চেজ করতে গিয়েও তারা সবচাইতে বেশিবার 200+ রানস করেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের কথা বলছিলাম, অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কিংবা ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমন কি বৈশিষ্ট্য আছে যে কারণে এখানে অনেক বেশি মাত্রায় রান হচ্ছে। প্রথমত একটা বিষয় বলতে হবে, তা হচ্ছে মাঠের পরিধির যে জায়গাটা এবং আউটফিল্ডের বিষয়টা। ডেফিনেটলি ইন্ডিয়ার অন্যান্য মাঠের তুলনায় ওয়াংখেড়ে স্টেডিয়ামের আয়তনটা একটু ছোট, আউটফিল্ডটা অনেক বেশি মাত্রায় ফাস্ট, ড্রেনেজ সিস্টেমটা অনেক ভালো। আরেকটা বিষয় বলতে হবে যে হিউমিডিটির ব্যাপারটা। মুম্বাইতে যেহেতু প্রচুর পরিমাণে হিউমিড কন্ডিশন, ডিউ ফ্যাক্টর একটা অন্যতম বড় ফ্যাক্টর, এবং সেই জায়গাটায় রাত 9টা বা 9:30টার পর বিশেষ করে যারা সেকেন্ড ইনিংসে ব্যাটিং করছে তাদের জন্য ব্যাটিং করাটা অনেক বেশি মাত্রায় ইজিয়ার হয়ে যায় বিকজ অফ দ্য ডিউ ফ্যাক্টর। বাট পিচের প্রসঙ্গে যদি আমরা একটু কথা বলতে চাই, তাহলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মূলত লাল মাটির পিচে খেলা হয়, রেড সয়েল। এখন সয়েলের নেচার সম্পর্কে আপনাদেরকে আগে একটু জানতে হবে। রেড সয়েলের বিষয়টা কি, রেড সয়েলের পানি শোষণ ক্ষমতাটা খুবই কম, অর্থাৎ পানি শোষিত হয় খুব কম, যে কারণে এখানে নতুন করে ঘাস গজাতে পারে না, অর্থাৎ ঘাস গজানোর ক্যাপাবিলিটি এই ধরনের মাটিতে খুবই কম। এবং যেটা দেখা যায় যে এই ধরনের পিচের স্থায়িত্বটা খুব কম হয়, ওয়ার অ্যান্ড টিয়ার অনেক বেশি মাত্রায় থাকে। অন্যদিকে ব্ল্যাক সয়েল যেটাকে আমরা বলি, কালো মাটির পিচ, সেই কালো মাটির পিচে যেটা হয় তা হচ্ছে তার পানি শোষণ ক্ষমতাটা অনেক বেশি থাকে, তার স্থায়িত্বটা অনেক বেশি থাকে এবং ওয়ার অ্যান্ড টিয়ারটা অনেক কম থাকে। এখন আপনাদের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, তা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যদি লাল মাটির পিচেই খেলা হয়ে থাকে তাহলে তো সেই জায়গাটা অনেক ক্র্যাক হওয়ার কথা, কিংবা সেই জায়গাটায় অনেক বেশি মাত্রায় আনইভেন আচরণ করার কথা, রান কম হওয়ার কথা। কেন, কী কারণে মুম্বাইয়ের লাল মাটির পিচে অন্যরকমের আচরণ করে? হ্যাঁ, এই পয়েন্টটা একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটা হচ্ছে লাল মাটি, সব জায়গার লাল মাটি কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য বজায় রাখে না, অর্থাৎ আপনাকে এখানে মাটির সয়েল কন্টেন্টের ব্যাপারে জানতে হবে। অর্থাৎ মুম্বাইয়ের আশেপাশে যে ধরনের লাল মাটি পাওয়া যায় সেই ধরনের লাল মাটিতে হলুদ মাটি মিশ্রিত অবস্থায় থাকে, যে কারণে সেই মাটির ক্লে কন্টেন্টের পরিমাণটা অনেক বেশি থাকে। নর্মালি আমরা যেটা জানি যে কোনো একটা পিচে ইভেন বাউন্স করার জন্য বা ভালো বাউন্স করার জন্য সেই পিচে 50-70% ক্লে কন্টেন্ট থাকতে হয়, যেটা কালো মাটির পিচে অনেক বেশি মাত্রায় থাকে, লাল মাটির পিচে অনেক কম মাত্রায় থাকে। পাওয়ার চুমুকে অ্যাকশন, স্যান্ড কন্টেন্টের পরিমাণটা 5%-এর চাইতে কম থাকতে হয়, যেটা লাল মাটির পিচে নর্মালি অনেক বেশি থাকে। এই জায়গাটায় এই যে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামের যে লাল মাটির সঙ্গে হলুদ মাটির মিশ্রণ দেওয়া হয় সেখানে ক্লে কন্টেন্টের পরিমাণটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, অর্থাৎ কাদামাটির পরিমাণটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, স্যান্ড কন্টেন্ট কমে প্রায় 1%-এ চলে আসে, এবং সেই সঙ্গে সিল্টের যে পরিমাণটা সেটাও একটা নির্দিষ্ট পরিমাণ, স্ট্যান্ডার্ড পরিমাণ বজায় থাকে যাতে সেখানে ইভেন বাউন্স ক্যারি করতে পারে। অর্থাৎ এই কারণে মুম্বাই, অর্থাৎ এই ধরনের অঞ্চলে যে ধরনের লাল মাটি পাওয়া যায় সেই লাল মাটিতে দেখা যায় ইভেন কাইন্ড অফ সিনারিও, অর্থাৎ আমরা প্রচুর সংখ্যক রান দেখতে পাই, যেহেতু সেখানে একদিক থেকে ব্রিজ বা বাতাস বইতে থাকে, পেস বোলাররা ইনিশিয়ালি বাতাসে এক ধরনের সুইং পান, কিংবা পিচের যে স্থায়িত্বের জায়গাটা সেই স্থায়িত্বের জায়গাটা আমরা অনেক ভালো মতো দেখতে পাই, এবং লেটার পার্ট অফ দ্য ইনিংস রাতের বেলা যখন খেলা হচ্ছে তখন ডিউ ফ্যাক্টরের কারণে এই ধরনের পিচে সেকেন্ড ইনিংসে যারা চেস করছে তারা অনেক বেশি মাত্রায় রান করতে পারছে। নর্মাল যেটা আমরা বলছিলাম যে পিএইচের মানের একটা ব্যাপার আছে, পিএইচের মানটা 6-7% মধ্যে হতে হয়, এবং এই যে লাল মাটির পিচে নর্মালি যেটা দেখা যায় যে এইখানে কিন্তু একটা বেশ কম থাকে, অর্থাৎ 6-7% মধ্যে অনেকাংশে থাকে না। সেই জায়গাটাতে যে বিষয়টা ঘটে তা হচ্ছে মুম্বাইতে যে লাল মাটির পিচ পাওয়া যায় সেই লাল মাটিতে 6-7% মধ্যেই পিএইচের মানটা থাকে। আরেকটা বিষয়, যেহেতু পানি শোষিত হয় অনেক ভালো মতো এই ধরনের মাটিতে, সুতরাং ঘাস নতুন করে গজাতে পারে। মুম্বাইয়ের লাল মাটির সাথে অন্যান্য অঞ্চলের লাল মাটির পার্থক্যের জায়গাটা এখানে ঘাস গজাতে পারে, যেহেতু পানি অনেক ডিপ পর্যন্ত যায় এবং পানি শোষিত হতে পারে। অন্যান্য লাল মাটিতে কিন্তু পানি ওইরকমভাবে শোষিত হতে পারে না, যে কারণে নতুন করে ঘাসের রিগ্রোথটা হয় না, যেটা মুম্বাইয়ের পিচে রিগ্রোথটা হয়। আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে এই বছরের আইপিএল বা তার আগের বছরের আইপিএল থেকে ইন্ডিয়ার প্রত্যেকটা গ্রাউন্ডে
অ্যাটলিস্ট 5টা করে পিচ প্রিপেয়ার করা হচ্ছে। তাতে একটা পিচে একবার খেলা হওয়ার পর মোটামুটি তারা 10-12 দিনের একটা গ্যাপ পাচ্ছে, যেই গ্যাপের মাধ্যমে পিচটাকে পরিচর্যা তারা করতে পারছে। এটাও একটা অন্যতম বড় কারণ। সেই সঙ্গে তো অনেক ব্যাপারই আছে, ইম্প্যাক্ট প্লেয়ার, প্লেয়ারদের অ্যাপ্রোচের বিষয়টা, প্লেয়ারদের ছয় মারার টেন্ডেন্সির জায়গাগুলো, সব কিছুই আছে। কিন্তু সেখানে মাটির যে সায়েন্সের জায়গাটা, অর্থাৎ ক্লে কন্টেন্টের বিষয়টা আমরা বলছিলাম, যে লাল মাটির পিচে ক্লে কন্টেন্ট কম থাকে, কিন্তু মুম্বাইয়ের লাল মাটির পিচ যেখানে হলুদ মাটিও মেশানো হয় সেখানে ক্লে কন্টেন্টটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, স্যান্ড কন্টেন্টের পরিমাণটা কম থাকে, অর্থাৎ বালির পরিমাণটা কম থাকে। দ্যাটস ওয়াই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে আমরা এত সংখ্যক রান দেখছি। এগুলোর ব্যাপারে আপনি হয়তোবা চাইলে পিচ কিউরেটিং সায়েন্স নিয়ে কিংবা সয়েল সায়েন্স নিয়ে অনেক পড়াশোনা করতে পারেন, যেখান থেকে আপনি হয়তোবা এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারবেন। অনফিল্ডের পর্দায় আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি কিউরেটরদের সঙ্গে কথা বলে, সয়েল সায়েন্স এক্সপার্টদের সঙ্গে কথা বলে, যে কীভাবে এই ধরনের পিচগুলো কাজ করে, কিংবা মুম্বাইয়ের পিচ কেন ডিফারেন্ট, কলকাতার পিচ কী ধরনের মাটি দিয়ে তৈরি। আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যে কলকাতার পিচ কালো মাটির দিয়ে তৈরি করা হয় এবং সেটারও কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সো এই জায়গাগুলো আপনি যদি পড়াশোনা করতে চান, ডেফিনেটলি আপনি চাইলে অনেক পড়াশোনা করতে পারবেন, অনেক বইও রয়েছে সেই ব্যাপারে। যদি আমাদের কাছে কোনো প্রশ্ন থাকে এই সংগত ব্যাপারে, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।